If there is no,
ऑक्सीजन सेचुरेशन मोर देन 90 आंसर बट क्वेश्चन है कि गैस इनब्रीडिंग और फास्ट ब्रीडिंग क्या सर गैस इनब्रीडिंग और फास्ट ब्रीडिंग ये तो हमने पास में किया हुआ क्लासिफिकेशन ये हो गया ये सर अरे क्लासिफिक जॉब है पेशेंट है देयर इज नो साइन ऑफ सीवियर न्यूमोनिया एंड नो साइन ऑफ न्यूमोनिया दैट इज पेशेंट हैज नो चेस्ट इंजरी नो फास्ट ब्रीदिंग अकॉर्डिंग टू हिज और हर एज नो एस्ट्राइडर एंड ऑक्सीजन सेचुरेशन मोर देन 90 चाइल्ड क्लास 5 एज हाफ और ओल्ड नो निमी हो तो सर नहीं हाफ और ओल्ड ओल्ड हमें क्लियर क्लियर यस অক্সিজেন এবং ফুল এগুলো আমাদেরকে দেখতে হবে অ্যাসেস করতে হবে এগুলো দেখার পরে যার জেনে থাকবে অ্যাকর্ডিং টু হিজ অর হার এজ আমরা তাকে সেই ক্লাস দিয়ে দেবো ঠিক আছে বুঝে গেছে এখন মনে করেন কোন পেশেন্টের স্ট্যান্ডার্ড আছে পাঁচ বেজিং আছে সেই কোন ক্লাস নিয়ে যাবে সিভিয়ার কারণ সিভিয়ার নিউমোনিয়ার যেগুলো একটা সাইন থাকবে সে সিভিয়ার ক্লিয়ার তারপর নিউমোনিয়া যেগুলো একটা সাইন থাকলে নিউমোনিয়া নিউমোনিয়া সাইন কয়টা কয়টা একটা তো চার সিঙ্গুলার আর একটা চার পাল পাল সিভি নিউমোনিয়া সাইন কয়টা তিনটা তিনটার মধ্যে কয়টা থাকতে হবে যেগুলো একটা এখানে কিন্তু যেগুলো একটা আমার ডিহাইড্রেশনের ক্ষেত্রে কিন্তু যেগুলো দুইটা ডিহাইড্রেশনের ক্ষেত্রে এখানে একটা ঠিক আছে আর এই পাঁচটার মধ্যে পুরো না থাকলে ঠিক আছে ট্রিটমেন্ট বই যেভাবে আছে বলা আছে সিভিয়ার হলে কি করবো আমরা তারপরে নিউমোনিয়া হলে কি করবো আর তারপর ফুল হলে কি করবো বই দিয়ে পড়ে নেবে কিন্তু পরীক্ষা কিন্তু সবাই কিন্তু মেরে ধরা হয় কিন্তু বাইবেতা আইনজে না বলে কিন্তু পাস করাবে না কিছু কিছু একজন যারা এক্সটার্নাল আসে তারা কিন্তু আইনজে না বললে পাস করাবে তোমাদেরও পাস করাবে না আর আমাদের